রিগার্ডিং অজিত বাবু, লোকটা সুবিধার নয়, বৌদির ভালো মানুষের সুযোগ নিতে পারে, বুঝলে? একটু কেয়ারফুল হওয়া উত্তম। আমি আর কি করতে পারি বিষয়টা যখন মায়ের সেন্টিমেন্টের প্রশ্ন। লোকটা ফ্রড, এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? তোমার চেয়ে জীবনটাকে আমি অনেক বেশি দেখেছি উত্তম। তা আপনি কাকে সন্দেহ করছেন? এখনো তুমি ভেতরে ভেতরে আমাকে আপন করে মেনে নিতে পারোনি, তাই একটু আনমনা হতেই আমাকে আপনি বলে ফেললে। ঠিক যেমন একটু আগে আপনি আমাকে উত্তম বলে ডাকলেন। যাক, তা তুমি কি ভাবছো, মানে কি করতে পারবে? অবজার্ভ করো, অবজার্ভ করো। আমার তো মনে হয় উনি তোমাদের টাকা পয়সা প্রতিপত্তির লোভেই এখানে এসে হাজির হয়েছে। তা তোমাকে কে টানল? রক্ত? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কৈফিয়ত দেবে না মানে? আমাকে কৈফিয়ত দিতে তুমি বাধ্য। আমায় কিন্তু বেশি ঘাঁটাবেন না। লেজে পা পড়ে গেছে না? ভেবেছিলে সবটা একাই খাবে? আমার উদ্দেশ্য সৎ, আপনি ভণ্ড। সেদিন তো শক্তি দেখে খুব হিরো বেনেছিলে, নিজেকে খুব বলবান ভাবছো, তাই না? বল কার কোটে সেটা ভবিষ্যতে ঠিক করবে। এত রাগ কিসের? গয়নার বাক্স কেড়ে নিতে বাধা দিয়েছিলাম তাই। লাবণ্যর প্রেমে পড়েছো নাকি? যারা নিজের প্রেমকে এইভাবে ব্যবহার করে তাদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না। এই সাবধান, তুমিও সাবধান। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। আমাদের বলছে না, আমাদের বলছে না। আমাকে মা কেন বলবে? না না না, ওকে বলবো কেন? ও তোমার ভাই, আপনি আমার শালা। হ্যাঁ, ওই সত্যিই তো গুপি গান বাগাবেন টিভিতে দিয়েছিল, দেখছিলাম, তাই গাইল। তা ইয়ে কোথায় চললেন? ওই কাছে, ওই কাছের পার্কটা সামনে। আমি জানি না কোথায়। আচ্ছা ভোলা, তুই কি মুখ ফুটে কখনো কিছু বলবি না? হ্যাঁ, তুই কি রে, তোর তো একটা হাত খরচা লাগে নাকি? তা যতদিন না তোকে কোম্পানিতে বসাতে পারছি ততদিন নে এই এই টাকাটা রাখ, এতে 15 দিনের খরচ আছে। আর শোনো, ওই সিগারেট ফুঁকবে না, নগেনে রাবড়ি খাবে। ভাগ্য করে এরকম একজন দাদা পেয়েছিলেন। আপনি বা কি কম ভাগ্য করেছেন! আপনার সম্পর্কে বোন সমাজসেবার জন্য 2000 টাকা তুলে দিয়েছে, 2000। ঠিক ঠিক ঠিক, জানে 2 কোটি খন্ডায়, বুঝলে? আসি, যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর